মহাশয়, শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্রছাত্রীদের জানায় হৈমন্তিক অভিনন্দন। রায় ও মার্টিনের প্রাণপুরুষ এবং কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা স্রষ্টা স্বর্গীয় শ্রী অনিমেষ মন্ডল বলতেন, শিক্ষা হলো এমন একটি অন্তর্নিহিত বিষয় যা চেতনা, প্রচেষ্টা এবং সংগ্রামের মধ্যে দিয়েই অর্জন করতে হয়। কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশে দারিদ্র্যই নিরক্ষরতার অন্যতম কারণ। এই মূল প্রতিবন্ধকতাকে অতিক্রম করে মানসিক শক্তি বলে যে সকল মেধাবী ছাত্রছাত্রী শিক্ষার আলোয় উদ্দীপ্ত হয়েছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেন শ্রী অনিমেষ মন্ডল। তাই তার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এবং সামাজিক দায়বদ্ধতার কথা ভেবে আমরা এই বছর থেকে রায় ও মার্টিন স্কলারশিপের উদ্যোগ নিয়েছি। 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী অথচ প্রকৃত দুস্থ ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হবে। রিয়া ঘোষ, দেপাড়া বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্রী, বাবা সামান্য রাজমিস্ত্রির হেল্পার হয়ে কাজ করেন, বাড়িতে ছোট একটি মুদিখানার দোকান আছে, আয় অতি সামান্য। এই আর্থিক অনটনের মধ্যে দিয়েই বিভিন্নভাবে দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম করে রিয়া 2018-র মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 656 নম্বর পেয়েছে। তাই আমাদের সংস্থা রায় ও মার্টিন রিয়াকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের হাত দিয়ে সাম্মানিক বৃত্তি স্বরূপ 10,000 টাকার চেক প্রদান করতে চাই। হেডমাস্টার মহাশয় যদি রিয়ার হাতে এই চেকটি অনুগ্রহ করে তুলে দেন। রিয়া,